করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের পর্যটন খাত। এই খাতে প্রাণ ফিরিয়ে আনতে 5 লাখ বিদেশিকে বিনামূল্যে টুরিস্ট ভিসা দিবে দেশটি। ভারতের ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ভিসা কার্যক্রম শুরু হলে প্রথমে 5 লাখ দেয়া হবে বিনামূল্যে। একজন একবারই এই সুবিধা নিতে পারবেন। সরকার স্বীকৃত ট্রাভেল এজেন্টরা 10 লাখ ও ট্যুর গাইডরা 1 লাখ পর্যন্ত রুপি ঋণ নিতে পারবে। এতে তাদের কোনো ঝামেলায় পড়তে হবে না। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নয়াদিল্লিতে সাংবাদিকদের জানান, এই সুবিধা 2022 সালের 31 মার্চ পর্যন্ত অথবা 5 লাখ ভিসা দেয়া পূর্ণ হওয়া পর্যন্ত চলবে। দেশটির সরকারি অনুমোদিত হিসাব অনুযায়ী 2019 সালে 1,93,00,000 বিদেশি ভারতে বেড়াতে গেছেন। তারা প্রায় 30.98 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন বিনোদন ও ব্যবসায়িক কার্যক্রমে। পর্যটকেরা গড়ে 21 দিন ভারতে অবস্থান করেছেন। সুলতানা জাকিয়া, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।